এলো আমার আজকের রাতে আহার। আহার বুঝো, আহার মানে কিন্তু খাবার। তাহলে মুসুরির ডাল, এটা হলো শুটকি দিয়ে ছিমের চচ্চড়ি, এটা হলো ইলিশ মাছের তরকারি। এই এতকে দুই পিস মাছ রাত্রে একটু বেশি খাওয়া যায়। আর এটা হলো চিংড়ি মাছের বড়া, তাই না? বিকেলবেলায় নাস্তা সে বানাইছিল, সেটা আমার জন্য রেখে দিয়েছে, কারণ আমি তো খাই না বিষয় একটা। রাত্রে এগুলো ভরপুর খাওয়া হবে ভাই ভাই। ও ওই যে কটা বাজে, বাজে হলো 11:30 কালে। ঠিক আছে, এখন আমি খাবো রাত। ঠিক আছে, শুরু করা যাক খাওয়া দাওয়া। তো এই খাবার তো দেখলে নাকি খুবই ফাটাফাটি খাবার, মানে রাত্রিবেলায় এত ভালো খাবার খাওয়ার দরকার হয় না, না খেলেও হয়। এটা খিদে নেই তাও কম। মানে রাত্রে দুইবার খায় বুঝুন, আমরা মানে একটা খাবল সুবাস না, তোমার ধরে রাখতে গেলে ইউটিউবের চ্যানেল খুলতে তো টাকা লাগে না। বড়াটা খুব টেস্ট হচ্ছে, দারুণ। সন্ধ্যাবেলা করে ভালো নেই, সন্ধ্যার সময় সন্ধ্যার পরে তুলে সন্ধ্যায় মানে গরম থাকে, সন্ধ্যার সময় বানানোর পর দিচ্ছি, গরম গরম করে ভালো লাগে নি আমার। বিচি লাগছে এমনি, আমি স্বাদ লাগলো, কারণ আছে আমি গরম জিনিস খাইতে পারি না, এই জন্য আমার স্বাদ লাগে না। কত হাত ভিডিও করে ঢুকে দেখেছি, এটাই করছিলাম, করলাম থ্যাংক। সাবধান আমি তোমার দিয়ে দিই, মাছ আছে মাছ খাও, এটা নাও। রাতর করি না, বড় খাবে একটা সেলা মাছের শুটকে দেওয়া সিমবুটি, খুব দারুণ খাবার, প্রচন্ড ঝাল। সিমের শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ির বিশ্রল আছে, তবে প্রশংসা করবো কিন্তু খুদ থেকে প্রশংসা করবো, মানে খুদ থাকে প্রশংসার মধ্যে, তাই না? ভক্তের বিয়েটা খুবই মজা হয়ে যাবে, সেই রকম বিয়ে হচ্ছে। মানে তোমাদের গ্রামে আসলে মানুষজন কম, অনুষ্ঠান হলে সবাই আসলে ভালো লাগে, তাই না? আমার গাতে সুজন বিষ আছে দেখে ভালো লাগছে। আমার অপুকু ধর মানে বর্মার পাশে আছে অপুকু, অকু বিয়ে করলে অকু বিয়ে বাড়ির মতো মনে না, মরা মরা। আমার কত মাসি পিসি শুনবো শুনবে, ওপরে জানি বর্মা না কই, তোমার কত মেয়ে আছে, মেয়ের জামাইরা হে বোনেরা হে পিসিরা হে সবাই মিলে হেই করে, সবসময় তো এত মানুষ থাকে না, তো শুধু বিয়ের কারণে আসছে একদম। আমার ওই সান সারা গেলে তো করে মাথায় নয় বাড়ি। আমার পিসা তো বোনের একটা মেয়ে আছে ছোট, আর জায়গা তো বোনের একটা মেয়ে ছিল, কুলামান গেলে মনে করো বাড়ির ওই অন্যরকম সেরা অন্যরকম হয়ে যায়। চান্দা মাছ ভয়ঙ্কর, কাটা চান্দা মাছ, ফুটকি মাছ, শুটকি গুলো মাছ নাম চালাইছে, শুটকি দিয়ে মুড়ি, শুটকি দিয়ে নাম তুমি সেই বড়া টুকটা
এই লোকটা দেখি দান্দাবাজ দূরবেলা খাবার গেছি গো আমি কিছু খাম না আমার ভালো লাগে না দেখে এমন এবার রসুন যাবে পুড়িয়ে দিবে সামনে অনেক বিয়ে আইতেছে আমাদের খামো আর খামো মরিচ গুলো আগে বাইছে না কত যে মরিচ দিছে তরকারি দানা দিচ্ছে মরিচ বেশি আঞ্চলিক ভাষা বললাম আনাস অনেকে বুঝবে না আমাদের দেশে আমার দাদার মুখে শুনছি আর কি তরকারির ভিতরে বিন লেবু আর কেউ শুনবো না ইলিশ মাছ শীতকালে খুব একটা স্বাদ লাগে না বাড়িতে তো ঠান্ডা বাপরে বাপ এরকম ঠান্ডা মানে আমি আমার লাইফে পাই নাই তো বেশ এত ঠান্ডা বাপরে বাপ মানা গেছি গেলে স্বাভাবিক আমার খোলা এত ঠান্ডা পাই নাই আমার ঠান্ডা নেই তো যেদিন গেছি সেদিন তো অবাক সন্ধ্যার পর ঘর থেকে বেরো না একেই বলে হাড় কাঁপানোর শীত প্রসাদ আমি কামড়ি পড়ি হাড় হতে পারে কাঁপে জলে মিশ করে একটু পুরো পড়ানোর মতো তরকারি দেল না মরিস সব আস্তে আস্তে আইছে পুরো বানিয়ে গেল তো মরিস ফেলে দিয়ে হবে বুঝতে তোদের চাই তোদের দেল আমার ভালো লাগে না দুধ যত দারুন পুরা মানে খেলাম না খেলাম তোমরা বিশাল বিগেন এক তরকারির মধ্যে ঝাল হয় আবার যাছাড়া হয় এই জন্য তো তোমার বেলা ঢের খাই মজা হয়নি কম কম লাগে
ঠিক আছে হ্যালো নমস্কার দাদা, আপনার ফোন ধরতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনি এমন সময় সময় ফোন দেন, ধরার কোনো স্কোপই থাকে না। এই যে এখন আমি ভাত খাইতেছি জানেন, তাও ভিডিওর মাঝখানে ফোন ধরছি আপনার, ভিডিও চলতেছে আমার। না সমস্যা কি, আপনি ফোন দিয়েছেন, একজন মানুষ ফোন দিতেই পারে। কোনটা কোন জায়গায় মনে নেই তো? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা
বাবা মা সবই আছে, বাবা ভাই সবই আছে। আর্থিক ব্যাপার তো ওরা সচ্ছল না আর কি, মোটামুটি মোটামুটি তো একটু নিচে আর কি বলা যায়। কিছু করার নাই তো, কি করবো বলেন, অনুষ্ঠান বিয়ে তো জীবনে একবারই, বুঝেন নাই বুঝছি। কি করবেন কন, আমগো ভক্ত ও তো জমি বিক্রি করছে, শেষ করে দেখা।